থেকে বিপুল পরিমাণ রাজবংশী সম্প্রদায়ের মানুষের বাস। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় প্রচুর পরিমাণে রাজবংশী সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। অভিযোগ, রাজ্যে 34 বছর যখন ব্রাহ্মণ ক্ষমতায় ছিল, তখন রাজবংশীদের রাজনৈতিক কাজে ব্যবহার করেছে বামপন্থীরা। বামফ্রন্ট শাসন এখন অতীত। বর্তমানে রাজ্যে ক্ষমতায় তৃণমূল কংগ্রেস, কিন্তু রাজ্যের বামীদের সমর্থন চলে গেছে রাম অর্থাৎ বিজেপির দিকে, যার কারণেই বামপন্থীদের পর বিজেপির হাতে বঞ্চনার শিকার হচ্ছেন রাজবংশী সম্প্রদায়ের মানুষজন। 2019 সালের লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের রাজবংশী সমাজের সমর্থন পেয়েছিল বিজেপি। 2021 সালের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে 54টি আসনের মধ্যে 34টি আসন পায় বিজেপি, অর্থাৎ রাজবংশীদের সমর্থন ছিল বিজেপির দিকে। কিন্তু এই রাজবংশীদের নিয়ে উদাসীন কেন্দ্রের শাসক দল বিজেপি। এই রাজবংশী সম্প্রদায়ের মানুষের ভাষা, সংস্কৃতি সবকিছু থেকে গেছে প্রচারের আড়ালে। বিভিন্ন রাজনৈতিক দল বহুদিন থেকেই এই রাজবংশী সম্প্রদায়ের মানুষদের ব্যবহার করে এসেছে। হ্যাঁ, এটা দেখলাম, রায়গঞ্জের বিধায়ক শ্রী মহাশয় কৃষ্ণকল্যাণী একটি পোস্ট করেছেন, রাজবংশী সমাজ সত্যি পিছিয়ে রয়েছে, অর্থনৈতিক, শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য সব দিক থেকে পিছিয়ে রয়েছে। এরকম একজন বিধায়ক হয়ে আমাদের রাজবংশী সমাজের পাশে দাঁড়িয়েছে, খুব ভালো লাগছে। এরকম আগে কখনো কাউকে দেখিনি এরকম পোস্ট করতে। আশা রাখবো শ্রী কৃষ্ণ মহাশয় আমাদের রাজবংশী সমাজের পাশে থাকবে, খুব ভালো লাগছে। খুব ভালো লাগলো এই প্রশ্নটা থেকে, আগে তো এরকম বললাম তো, এর আগে কখনো কাউকে এরকম একজন এমএলএ বিধায়ক হয়ে যে আমাদের পাশে দাঁড়িয়েছেন এরকম কোনো দিন আমি আমার চোখে পড়েনি, খুব ভালো লাগছে। আশা রাখবো উনি আমাদের পাশে থাকবেন, আমাদের পিছিয়ে পড়ার রাজবংশী সমাজকে তিনি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা রাখবেন। সময়ের পরিবর্তন হলেও আজও এই রাজবংশী সম্প্রদায়ের মানুষের আর্থিক এবং সামাজিক পরিস্থিতি থেকে গেছে একই রকম। রাজবংশী সম্প্রদায়ের প্রাণ পুরুষ শ্রী শ্রী ঠাকুর পঞ্চানন বর্মা তার নিজের নামে নন পূজিত হন অন্য নামে। এবার এই রাজবংশী সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। রাজবংশী সম্প্রদায়ের মানুষের উদ্দেশ্যে বিধায়ক তার ফেসবুকে একটি পোস্ট লেখেন, রাজবংশী সমাজের অগ্রগতি চাই, রাজনীতি নয়। রাজবংশী সমাজের উন্নতি চাই, বঞ্চনা নয়। রাজবংশী সমাজের ভাষা ও সংস্কৃতির জনপ্রিয়তা চাই, চক্রান্ত নয়। ঠাকুর পঞ্চানন বর্মা তার আসল নামে পূজিত হোক, অন্য নামে নয়। আমি কৃষ্ণ কল্যাণী, রাজবংশী সমাজের আর্থিক ও সামাজিক পরিকাঠামো সুদৃঢ় করার লক্ষ্যে বদ্ধপরিকর। ঠিকই আছে, কিন্তু উনি যদি কথা রাখেন তাহলে তো খুবই ভালো। দেখা যাবে এখন কি হবে না হবে, কথা তো অনেকজনই দিল। কথাটা হচ্ছে বললো, কিন্তু যদি একটা সভা করে সবার সামনে, মাঝখানে মানে গ্রামের মাঝখানে এসে একটা, তাহলে খুবই ভালো হবে। ভরসা মানুষ দেখবে, মানুষ আগে কাজ দেখবে, কাজ দেখে তারপর কি মন্তব্য করবে, এখন কতটা করতে পারবে, কতটা কথা রাখবে সেটাই দেখার। তবে রায়গঞ্জের বিধায়ক যে দুস্থ এবং পিছিয়ে পড়া মানুষদের জন্য চিন্তা করেন তা প্রতিবারই প্রকাশ্যে আসে। তার কাছে দুস্থ মানুষদের পাশে থাকা একজন প্রকৃত মানুষের কর্তব্য, সেই কর্তব্য তিনি পালন করেছেন বলেই জানিয়েছেন রায়গঞ্জবাসী। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি, বাংলা।